দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আমাকে অনেক ভিউয়ার্স রিকোয়েস্ট করছেন যে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। এটা হচ্ছে কিভাবে বাংলাদেশ থেকে পর্তুগালে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। আশা করছি আপনারা না টেনে যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে বাংলাদেশ থেকে পর্তুগালে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে একটি গাইডলাইন দেব। আর আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, আর যারা অলরেডি করে ফেলাইছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। সো এখন আমি আপনাদেরকে এই যে নিয়মাবলী বাংলাদেশ থেকে কিভাবে পর্তুগালে আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাবেন, যাওয়ার যে নিয়মাবলী একটা একটা করে বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। নাম্বার ওয়ান হচ্ছে 2 ইয়ার্স পাসপোর্ট ভ্যালিডিটি। আপনার যে পাসপোর্ট আছে এটা অবশ্যই মিনিমাম 2 বছরের ভ্যালিডিটি থাকতে হবে। এটা যদি 2 বছরের কম হয় তাহলে রিনিউ করে আপনার ফাইল সাবমিট করতে হবে। আদারওয়াইজ এই যে রিনিউ যদি সম্ভব না হয় আপনি নতুন একটি পাসপোর্ট বানিয়ে দেন ফাইল জমা দেবেন। তারপরে হচ্ছে ন্যাশনাল আইডি, যেটা বাংলাদেশে ভোটার আইডি বলে, এটা জমা দিতে হবে। অথবা বার্থ সার্টিফিকেট, যেটা জন্ম নিবন্ধন বলে বাংলাদেশে, এই বার্থ সার্টিফিকেট এটা জমা দিতে হবে এবং বার্থ সার্টিফিকেট অবশ্যই ইংলিশে হতে হবে। তারপরে হচ্ছে আপনার ছবি লাগবে, ছবি হচ্ছে মিনিমাম 10 কপি ছবি লাগবে এবং এটা অবশ্যই ব্যাকগ্রাউন্ড হোয়াইট হতে হবে। দেন হচ্ছে আপনার ওই যে পুলিশ ক্লিয়ারেন্স যেটা আছে এটা লাগবে, যে ক্রিমিনাল রেকর্ড চেক যেটা, এটা ওই যে নিকটস্থ যে পুলিশ স্টেশন আছে, থানা আছে, উপজেলা আছে, ওইখান থেকে আপনারা এই যে পুলিশ ক্লিয়ারেন্সটা এটা অবশ্যই জমা দিতে হবে। তারপরে হচ্ছে আপনার এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে মিনিমাম HSC লেভেল, যেটা ইন্টারমিডিয়েট বলে বাংলাদেশে, ইন্টারমিডিয়েট পাস করতে হবে এবং ডিগ্রি হলে আরও ভালো হবে। আপনি যদি অনার্স অথবা ডিগ্রি কমপ্লিট হয় তাহলে ভিসা পাওয়ার ক্ষেত্রে এটা আরও পজিটিভ হবে। তারপরে হচ্ছে এই যে পর্তুগালে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়ার ক্ষেত্রে এজ লিমিটেশন আছে, মিনিমাম আপনার 22 বছর হতে হবে এবং এটা অবশ্যই 55-এর নিচে থাকতে হবে, মানে 55 বছরের নিচে থাকতে হবে, মানে বিটুইন 22 বছর থেকে 55 বছরের মধ্যে আপনার বয়স থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার এই যে ওয়ার্ক পারমিটের যে ভিসা ফি, পর্তুগালের যে ওয়ার্ক পারমিটের যে ভিসা ফি হচ্ছে আপনার 60 ইউরো, এটা বাংলাদেশি টাকায় সমমান আসে আপনার এই 5,800 টাকা। বাট যখন আপনি অ্যাপ্লাই করবেন ইউরোর দাম ওঠানামা করতে পারে, অবশ্যই এগুলো চেক করে দেন আপনি এই ভিসা ফি দিবেন। দেন হচ্ছে জব ক্যাটাগরি, বিভিন্ন ধরনের জব ক্যাটাগরি আছে পর্তুগালে, যেরকম আপনার ইট ক্যান বি ক্লিনার হতে পারে, তারপরে রেস্টুরেন্টের যে ওয়েটার, তারপরে ওই যে বিভিন্ন কনস্ট্রাকশনের যে বিল্ডার, তারপরে প্যাকেজিং ফ্যাক্টরি, এইরকম যে কোনো কোম্পানি থেকে যদি আপনার একটা স্পন্সর করে তাহলে আপনি এই যে ওয়ার্ক পারমিট নিয়ে আপনি এই পর্তুগালে যেতে পারবেন। এইরকম বিভিন্ন ধরনের মানে আপনার ওয়ার্ক ভিসা আছে, ক্লিনার হতে পারে, ওয়েটার হতে পারে, এরকম ভেরিয়েশন আছে। তারপরে হচ্ছে আপনার ওই যে ডিউটি, আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে পর্তুগালে গেলে পরে ডিউটি আপনার মিনিমাম হবে 8 আওয়ার্স পার ডে, মানে মিনিমাম আপনার 8 ঘন্টা কাজ করতে হবে সপ্তাহে 6 দিন এবং এই রবিবারে অফ থাকে। নর্মালি এই যে ইউরোপ কান্ট্রিতে সানডে অফ থাকে, সপ্তাহে 1 দিন অফ পাবেন এবং মিনিমাম 6 দিন কাজ করতে হবে। তারপরে হচ্ছে আপনার ওই যে সাম কোম্পানি আছে ওরা অ্যাকোমোডেশন ফ্রি দেয়, আবার কিছু কোম্পানি আছে এটা অ্যাকোমোডেশন ফ্রি দেয় না, আপনার নিজের টাকা খাওয়া নিজের, বাকি যেটা আপনার স্যালারি পান ওইটাই ইয়ে করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি ধারণা, কেউ যদি বাংলাদেশ থেকে পর্তুগালে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চায়, আশা করছি এই ধারণাগুলো, এই গাইডলাইন এগুলো যদি ফলো করে তাহলে মোটামুটি আপনি এই পর্তুগালে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে একটি গাইডলাইন দিব বা সাজেস্ট করব কিভাবে আসলে অ্যাপ্লাই করলে ভালো হবে। অবশ্যই আপনারা অ্যাপ্লাই করার আগে যদি ওই বাংলাদেশে যে ট্রাভেল এজেন্সি যেগুলো আছে, ভালো ট্রাভেল এজেন্সি, আপনি মিনিমাম 1টা 2টা 3টার মধ্যে আপনি যান, যাই অ্যাডভাইস নেন যেটা আপনার কাছে ভালো মনে হয়,
ওইটার যে কোনো একটা এক্সপার্ট যে ট্রাভেল এজেন্সি যেগুলো আছে এইগুলোর শরণাপন্ন হইলে আরো ভালো হইব, কারণ এটা একটু ক্রিটিক্যাল। সো ট্রাভেল এজেন্সিতে গেলে আপনাদের জন্য ভালো হবে। সো যেটা আপনার ভালো মনে হয় আপনি এক দুইটা তিনটা কোম্পানিতে যান, ট্রাভেল এজেন্সিতে, এগুলোতে যেয়ে বুঝিয়ে দেন আপনি অ্যাপ্লাই করবেন। আর আপনার যদি কোনো ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজন থাকে পর্তুগালে, ওরাও ইচ্ছা করলে আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে নিয়ে যেতে পারবে। ওরা যদি ওই জায়গা থেকে আপনার জন্য স্পন্সর বের করে, এখানে বিভিন্ন কোম্পানি আছে, এগুলো দিয়ে যদি আপনার স্পন্সর ওরা যদি বের করতে পারে ফ্রেন্ড বন্ধু, তাহলে আপনি সম্পূর্ণ ওরা আপনারা স্পন্সর করে বাংলাদেশ থেকে আপনাকে ওয়ার্ক পারমিটে পর্তুগালে নিয়ে যেতে পারবে। তারপরে হচ্ছে আরেকটা জিনিস আমি বলে রাখি, পর্তুগালের এমবেসি কিন্তু বাংলাদেশে নাই, এটার জন্য আপনারা ইন্ডিয়াতে যে এফআই জমা দিতে হবে, এটা হচ্ছে নিউ দিল্লি। সো এই হচ্ছে মোটামুটি ধারণা, এটা আমি আপনাদেরকে বলে রাখি, এটা হচ্ছে একটা গাইডলাইন। আপনি অবশ্যই অ্যাপ্লাই করার আগে ভালো করে জেনে বুঝে আপনি অনলাইনে যাবেন, অনলাইনে যাই কীভাবে অ্যাপ্লাই করতে হয়, ফর্ম আছে, ফর্ম ডাউনলোড করে ফিল আপ করে জমা দিতে হবো, তাই এই জিনিসগুলো আপনি ভালো করে চেক করে দেন আপনি অ্যাপ্লাই করবেন। সো আজকের মতো আমি বিদায় নেব, আশা করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, আবার হাজির হবো আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।